দুনিয়ার সুখ আমরা চাই না। ও ফাতেমা, আমি তোমাকে খাদেম দিব না, গোলাম দিব না, আমি তো একটি সবক শিখাই দিছি, একটি সবক শিখাই দিছি, একটি সবক শিখাই দিছি, ওই সবক পালন করার তা তোমার জন্য খাদেমের থেকে অনেক অনেক বেশি উত্তম হবে। সবকটা বলবো নাকি বলেন? সবকটা বলবো না ইনশাল্লাহ। নবীজি বলেন, ওয়াবার মেয়ে ফাতেমা, তুমি যখন রাতে ঘুমাইতে যাইবে, রাতে যখন ঘুমাইতে যাইবে, তখন তুমি সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে, অথবা আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার, 33 99, আর এ দোয়া একবার মোট 100 বার, ফাজালিকা মিয়া তোমার রা 100 বার হয়েছে। তুমি যদি এই তসবিহটা প্রতি রাত্রে পড়তে পারো, ফাজালিকা খায়রুল লাক মিন খাদিমিন, ফাজালিকা খায়রুল লাক মিন খাদিমিন, ফাজালিকা খায়রুল লাক মিন খাদিমিন। ওয়া আমার মেয়ে ফাতেমা, তোমার এই তসবিহ পড়াটা খাদেমের থেকে অনেক উত্তম হবে, গোলামের থেকে অনেক উত্তম হবে, গোলামের থেকে অনেক উত্তম হবে। সুবহান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেছিলেন দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য নবীজি দুনিয়া দেয় নাই, আখরাত আমল শিখাইয়া দিয়েছি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি ইয়াকিনের সাথে তসবিহটা প্রতি রাত্রে ঘুমা যাওয়ার সময় ঘুমার আগে তসবিহটা পড়তে পারে, তসবিহ ফাতিমি পড়তে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুর আগ পর্যন্ত খাদেম গোলামের মহতাজ বানাইবে না, তাকে খাদেমের মহতাজ বানাইবে না, তাকে গোলামের মহতাজ বানাইবে না। কারণ নবীর মেয়ে গিয়েছে খাদেমের জন্য, গোলামের জন্য। নবী বলে, না না না, আমার মেয়ে তুমি পড়ো সুবহানাল্লাহ, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, তুমি পড়ো আল্লাহু আকবার, তোমার সুবহানাল্লাহ খেদমতের কাজ করবে, আলহামদুলিল্লাহ খেদমতের কাজ করবে, আল্লাহু আকবার খেদমতের কাজ করবে। বুঝা গেল এই তিনটি তসবিহ খাদেমের কায়েম মকাম হইয়া আল্লাহ পাক আমি আপনাকে খেদমত থেকে মুস্তাগনি বে মহতাজ বানাইয়া দিবে। ঠিক তো ব্যাটি কি বলে, আমলটা কি সহজ না কঠিন? আমল নাকি সহজ না কঠিন? আমলটা করতে কে কে রাজি আছে ইনশাআল্লাহ? কে কে করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করে বলি আমি। সুবহানাল্লাহ 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 করবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বাহার গম ইয়ার তুই, সুবহানাল্লাহ বাহার গম ইয়ার তুই, সুবহানাল্লাহ কুশায়া শিকার তুই, সুবহানাল্লাহ বহাক্তে কুন ফায়াকুম, সুবহানাল্লাহ বহাক্তে কুন ফায়াকুম, সুবহানাল্লাহ মুরাদাম হাসিলেকুম। আমার সমস্ত আশা পূরণ করনওয়ালা একমাত্র আল্লাহ, আমার সমস্ত হাজত পূরণ করনওয়ালা একমাত্র কে? আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করনওয়ালা একমাত্র কে? আল্লাহ। মুশকিলাত কে আসান করনওয়ালা একমাত্র কে? আল্লাহ। কে? আল্লাহ পাকের জিকির করব, আল্লাহ পাকের নামে স্মরণ করব, আল্লাহ পাক এর পরিবর্তে আমাকে খিদমত থেকে বেনিয়াজ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। ফাতেমার বাড়িতে গেলেন, নবীর অভ্যাস ছিল সফরে যখন রওনা হইতেন ফাতেমা থেকে শেষ বিদায় নিয়ে যাইতেন, আবার সফর থেকে যখন আসতেন ফাতেমা সাক্ষাৎ করে বাড়িতে আসতে, কত মহব্বতের মেয়ে ফাতেমা, তো মিন্নি ওয়া না মিন ফাতেমা। নবী বলে, ফাতেমা আমার থেকে, আমিও ফাতেমার থেকে, ফাতেমা তো বুঝাতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। আমার কি অংশ? আমার অংশ।
সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে নবীজি গেলেন, দরজা টক টক আওয়াজ দিল, বলতেছে মেয়ে আমি আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে কান কানে দিয়েছি শুকিতে পানি এসে গেছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাব্বাজান, এই মুহূর্তে আমার পরনে এই পরিমাণ পোশাক নাই যে পরিমাণ পোশাক নিয়া মেয়ে আব্বার সামনে আসতে পারে, আমার ঘরে এরকম পোশাক নাই যে পোশাক পরে মেয়ে আব্বার সামনে আসতে পারে, পোশাকের ব্যবস্থা নাই। যে মহিলা জান্নাতি সমস্ত মহিলাদের নেত্রী হবে ওই মহিলার দুনিয়ার পোশাক পরার মতো ব্যবস্থাও ছিল না, ঠিক না ঠিক? দুনিয়ালে পাগল হইয়া গেলাম, দুনিয়ালে পাগল হইয়া গেলাম, আল্লাহ তাআলাকে ভুলে গেলাম, আল্লাহর হুকুম গুলাকে ভুলে গেলাম, নবীর আদর্শ নবীর তরিকাকে ভুলে গেলাম। এই যে আল্লাহ তাআলা ওয়াদা করে ইমান আমলকে পরিপূর্ণ কর, ইমান আমলকে মজবুত কর, আমি আল্লাহ দুনিয়াকে সাজাইয়া দিব আখরাতকে সাজাইয়া দিব, ঠিক না ঠিক? আল্লাহ আগার খাহি কেদার জান্নাতে রসিদি, আগার খাহি কেদার জান্নাতে রসিদি, নেকোই কুন নেকোই কুন নেকোই নেকোই কুন নেকোই কুন নেকোই। যদি জান্নাতে যাইতে চাও ওই মানদার জান্নাতে যাইতে চাও মোমেন, কিছু ভালো কাজ কর, কিছু ভালো কাজ কর, কিছু ভালো কাজ কর, ভালো কাজ করবো তো ইনশাল্লাহ। কি বলে জগতে ভালো কাজ তো বহু আছে, আছে না? সাহাবায়ে কেরাম তো আমলের শখওয়ালা ছিল, আমলের আগ্রহী ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় মুফতি ছিলেন, বড় ফকিহ ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলতেন এই কথাটা, ও সাহাবীরা যতদিন পর্যন্ত ইবনে মাসউদ জগতে থাকবে ওই পর্যন্ত তোমরা মাসলা মাসায়েল কাউকে জিজ্ঞাসা করবা না, একমাত্র ইবনে মাসউদকে জিজ্ঞাসা করবা। সুবহানাল্লাহ, উনি এক নম্বর ফকিহ, এক নম্বর মুফতি, সমস্ত মুফাসসিরের সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নেক আমল তো বহু আছে, ভালো আমল তো বহু আছে, আমি জানতে চাই আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ তাআলা, যত আমল আমরা করি না কেন সমস্ত আমল থেকে আল্লাহ পাকের নিকটে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় কোন আমল, সবচেয়ে বেশি মাহবুব, সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ নিকটে কোন আমলটা? ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই, আমি জানতে চাই। আপনারা কি জানার দরকার আছে নাকি বলেন, আছে না? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতুল ওয়াক্তিহা, নবীজ বললেন ও আমার সাহাবী ইবনে মাসউদ তুমি জানি রাখো সমস্ত আমল থেকে এক নম্বর প্রিয় আমল আল্লাহ ফাকের নিকটে পাঁচ ওয়াক্ত নামাজ কি ওয়াক্ত মতে আদায় করা, কি করা বলে, পাঁচ ওয়াক্ত নামাজ কি ওয়াক্ত মতে আদায় করা। ফজর নামাজ ফজর ওয়াক্তে আদায় করতে হবে, জোহর নামাজ জোহর ওয়াক্তে আদায় করতে হবে, আসর নামাজ আসর ওয়াক্তে আদায় করতে হবে, মাগরিব নামাজ মাগরিব ওয়াক্তে আদায় করতে হবে, এশার নামাজ এশার ওয়াক্তে আদায় করতে হবে। ওয়াক্ত মতে নামাজ পড়া ফরজ, ওয়াক্ত মতে নামাজ পড়া কি ফরজ, ঠিক না ঠিক? কাজা করলে হবে না, কাজা করলে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ ইমানদারদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতে পড়াকে ফরজ করে দিয়েছি। কখন পড়া, কখন? ওয়াক্ত মতে পড়াকে। ফজর নামাজ সাতটা বাজে পড়বে, কি বলে, ফজর নামাজ আটটা বাজে পড়বে, না না না, জোহর নামাজ বেলা ডুবার আগে পড়বে, না না না, ওয়াক্ত মতে জুলুম খানা খাইতে হয়, ওয়াক্ত মতে বিবাহ শাদী করতে হয়, ওয়াক্ত মতে জানাজা পড়াইতে হয়, ওয়াক্ত মতে কবরে দিতে হয়, এরকম ভাবে ওয়াক্ত মতে নামাজ আদায় করতে হবে, ঠিক না ঠিক? কি বলে
আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। এমন গুরুত্বপূর্ণ নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন, খেলাফতের দায়িত্ব পেয়েছেন, তখন তিনি সমস্ত গভর্নর যারা ছিল, প্রদেশী গভর্নর মিশর, ইয়ামান, কুফা, মক্কা, মদিনা, সমস্ত গভর্নরের নিকট একটা চিঠি লিখে ফাটাই দিয়েছে। ওয়া কাতাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা উম্মানিহি আন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ। ও আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, ও আমার গভর্নররা, আমার সচিবেরা, আমার টিউনুরা, আমার ইউনু, আমার যত দায়িত্ব যত যারা যেভাবে আস, ছোট হোক বড় হোক যে দায়িত্ব ছিল আস, সবাইকে আমি বলতেছি তোমাদের যত কাজ আছে, যত কাজ আছে সমস্ত কাজ থেকে আমি ওমরের নিকটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে ওয়াক্তবাতে নামাজ আদায় করা। কি করা? ওয়াক্তবাতে নামাজ আদায় করা এক নম্বর গুরুত্বপূর্ণ কাজ, আমি ওমর ফক্রতে তোমাদেরকে দেওয়া হয়েছে। মান হাফিজাহা কানা আহফাজা লিগাইরিহা ওয়া মান যায়্যাহা কানা আযইয়া লিগাইরিহা। যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে তার নামাজ সুন্দর হবে, তার অন্য আমল আরো বেশি সুন্দর হইয়া যাবে। যার নামাজ সুন্দর হবে তার হাতের ধরা সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার চোখের দেখা সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার মুখের কথা সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার লেনদেন সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার মুআমালাত সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার স্বামী স্ত্রীর জীবনটাও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার ঘরের ভিতরে জীবনটাও সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার রাষ্ট্রীয় জীবনটাও সুন্দর হবে। ঠিক তো ভাই? নামাজ সুন্দর, সমস্ত আমল সুন্দর। ওয়ামান যায়্যাহা কানা আযইয়া লিগাইরিহা, যে নামাজকে ধ্বংস করে দিবে, নামাজকে বরবাদ করে দিবে, আর অন্য আমল আর থেকে আরো বেশি বরবাদ, বেশি ধ্বংস হইয়া যাবে। যার নামাজ বরবাদ তার হাতের ধরা বরবাদ, ঠিক দেবে ঠিক, তার সমস্ত বরবাদ, সমস্ত বরবাদ। নামাজ ঠিক সব ঠিক, নামাজ বেঠিক সব বেঠিক, ঠিক দেবে ঠিক। কি বলেন ও যুবক ভাইরা, ও আমার মায়েরা, আমরা তো এখন অনেকে আর শুনতে আসি, আফসোস লাগে, আফসোস লাগে। পুরুষরা তো আসে আসে মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, মার্কেটের মার্কেটে গল্প বসা থাকে, দোকানে দোকানে বসা থাকে, রাস্তাঘাটে চলাফেরা করে, রাস্তাঘাটে চলাফেরা করে, শত শত মা বোনদেরকে দেখা যায় নামাজ রক্ত যাইতেছে, নামাজ রক্ত যাইতেছে, নামাজ রক্ত যাইতেছে রাস্তাঘাটে দেখা যায়। এদের জোহর নামাজ কোথায়, আসর নামাজ কোথায়, মাগরিবের নামাজ কোথায়? রমজান ইফতারের সময় মার্কেটে মার্কেটে বহু মা বোনদেরকে দেখা যায়, এদের রোজা কোথায়, এদের ইফতারি কোথায়? আফসোস লাগে, আফসোস লাগে, আফসোস লাগতেছে। আল্লাহ, যুবক ভাইদেরকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, হাতে ভাই ধরে বলতেছি, মেহরবানি করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাশরের প্রথম প্রশ্ন করবে নামাজ সম্পর্কে, প্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে করবে। যার নামাজের উত্তর দেওয়া ঠিক হবে তার অন্যান্য আমল সম্পর্কে উত্তর দেওয়াও ঠিক সহজ হইয়া যাবে। ঠিক দেবে ঠিক, নামাজে আটক তার সমস্ত মাসলাতে আটক হইয়া যাবে, আটক হইয়া যাবে, তার পক্ষে সামনে চলা সম্ভব হবে না। এই জন্য ওয়াদা করি, ওয়াদা করি, ওয়াদা করি, আজম করে নিয়ত করি, আজম করে নিয়ত করি। আমার পুরুষ ভাইরা, আমার মহিলা, আমার মায়ের বোনেরা, আমার যুবক বাবারা, যে যে অবস্থা থাকি না কেন, আকাশে থাকি, জমিনে থাকি, সফরে থাকি, একামতে থাকি, বাড়িতে থাকি, বাহিরে থাকি, গাড়িতে থাকি, লঞ্চে থাকি, বিমানে থাকি, যেখানে থাকি না কেন, নামাজ রক্ত যখন হয় সাথে সাথে না নামাজ আদায় করব, করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলি আমি। গুরুত্বপূর্ণ ইবাদত দোস্ত, নামাজ পড়া মানে ইমানদার বান্দা আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ, বজাহের সেজ দাগা ফরশে জমি বোধ, বজাহের সেজ দাগা ফরশে জমি বোধ, বাবা তেন সেজ দাগা আরশে বরি বোধ, বজাহের সেজ দাগা ফরশে জমিন আস,
বাবা তেন সেজদাগা আরশে বরিয়াস। মুসল্লি যখন আল্লাহ তাআলাকে সিজদা করে, তার সিজদা জমিনে পড়তে আসে, মাটিতে পড়তে আসে, মাটিতে পড়তে আসে, আর বলতেছে না না না, মুসল্লি বান্দা সিজদা আল্লাহর আরশ আজিমে গিয়ে থাকলে কি ঠিক করে আজিমে গিয়ে পড়তেছি, আর সাজিম লাগতেছে সিজদা, মিলতা হয় ক্যা নামাজ মে সজদে মে যাকে দেখ লে, মিলতা হয় ক্যা নামাজ মে সজদে মে যাকে দেখ লে, নামাজ কিলাব নামাজ কিলাব নামাজ কিলাব, এত সজদা গিয়া দেখ তুমি এত নিকুটে এত নিকুটে আল্লাহ তাআলা হয়ে গেছ, আর কোন আমল তার এত নিকুটে হওয়া সম্ভব হয় না। নামাজের দ্বারা সিজদার দ্বারা আল্লাহ বান্দার এত নিকুটে পৌঁছে এত নিকুটে পৌঁছে এত নিকুটে পৌঁছে, আর কোন আমল দ্বারা এত নিকুটে পৌঁছা সম্ভব হয়? قال رسول الله صلى الله عليه وسلم ان اقرب ما يكون العبد من ربه وهو ساجد। এই হাদিসের অর্থ আমাদের এক উস্তাদ এভাবে করছেন, মুসল্লি বান্দা যখন নাকি সেজদায় পড়িয়া যায়, যখন তার কপালটা মাটিতে পড়িয়া যায়, একবারে তাকে অসহায় করে দিয়েছে, একবার অসহায় করে দিয়েছে আল্লাহ, আমার হাতটাকে ঝুঁকিয়া দিলাম, আমার কানটাকে ঝুঁকিয়া দিলাম, আমার নাকটাকে ঝুঁকিয়া দিলাম, আমার কপালটাকে ঝুঁকিয়া দিলাম, আমার ফাওটাকে ঝুঁকিয়া দিলাম, আমার আল্লাহ হাঁটুটাকে ঝুঁকিয়া দিলাম আপনার সামনে আল্লাহ, আমি আপনাকে অসহায় 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 করে দিলাম আল্লাহ, আমার কোনো দাম নাই, আমার কোনো কিছু নাই, সমস্ত মাকাম একমাত্র আপনার আল্লাহ, এই জন্য বলতে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, পড়েনি? এই অবস্থায় বান্দা আল্লাহর এত নিকটে পৌঁছে, তখন বান্দা আল্লাহ পাকের কুদরতে কোলে উঠিয়া যায়, সুবহানাল্লাহ, কোনখানে উঠে কুদরতে কি কোলে কোলে উঠিয়া যায়, যে যাকে করলো সে নিকটে থাকে না, কত নিকটে কত নিকট হইয়া যায়, সিজদাওয়ালা মুসল্লি আল্লাহ পাকের কুদরতে কোলের মধ্যে উঠিয়া যায়। আজকে সে নামাজকে জবাই করতেছি, ফজরের সময় কাউকে জমাতে দেখা যায় না, মুসল্লিদেরকে দেখা যায় না, ওই যে কয়েকদিন আগে শনিবার রোববার বুলবুলের কথা সবাই শুনছেন, বুলবুল আসতেছে বুলবুল আসতে আসে, 10 নম্বর সিগনাল 8 নম্বর সিগনাল 9 নম্বর সিগনাল, মুসলমান ঘুরে ঘুরে বসে বসে তামসা দেখে, টিভি দেখে তামসা দেখে, টিভি দেখে তামসা দেখে, টিভি দেখে, একটু অন্তরে ভয় নাই, হাইরে যদি নাকি তুফানটা শুরু হইয়া যায়, 10 নম্বর সিগনাল যদি চাঁদপুর আসিয়া যায়, কোথায় যাবে আমার ঘর, কোথায় যাবে আমার বাড়ি, কোথায় যাবে আমার ঠিকানা, সব তো শেষ হয়ে যাবে, এই সময় তো আমাকে ঘরে থাকা ঠিক হবে না, আমাকে তো আল্লাহর ঘরে যাওয়া দরকার, আল্লাহর ঘরে গিয়ে সিজদা করা দরকার, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর গোলাপে আদায় করা দরকার, ঠিকটা ঠিক। ওই রোববারের ঘটনা, আমি হাটাদের থেকে আসতেছিলাম, হাটাদের থেকে আসতেছিলাম, রোববারের ফজর নামাজ সিধু সিদ্ থেকে ওই দিকে সিধু আদায় করছিলাম, আশ্চর্য ঘটনা, যেদিন 10 নম্বর সিগনাল 9 নম্বর সিগনাল ছিল, ওই দিন ওই মসজিদে মাত্র মুসল্লি একজন পাওয়া গেছি, ইমাম সাহেব একজন আর এক মুসল্লি আর আমি আমার এক ছাত্র, আমরা তিনজন ওই মসজিদের মুসল্লি ছিলাম, নাকে তেল দিয়া ঘুমাইয়া গেছো, নাকে তেল দিয়া ঘুমাইয়া গেছো, একটু ভয় আসে না, একটু ভয় আসে না, আজাব যদি আসিয়া যায় আমার ঘুম কোথায় যাবে, আমার ঘর বাড়ি কোথায় যাবে, ঠিক দেবে ঠিক, এই জন্য নিয়ত করে আজম করে আল্লাহ পাকের হুকুম কখনো জবাই করব না, আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করব, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজকে আদায় করব, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে, আমি এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ চিন্তা করি দেখিন, আল্লাহ পাক সব বিধানগুলোকে দেওয়ার জন্য ফেরেশতাকে পাঠাইছে, ফেরেশতাকে পাঠাইছে জমিনে, ও ফেরেশতা আমার নবীকে বলি আস এই বিধান আদায় করার জন্য, এই কাজ করার জন্য, এই কাজ না করার জন্য, কিন্তু যখন নাকি নামাজের বেলায় আসছে,
আল্লাহ পাক জিব্রাইলকে কাজে লাগাই নাই, ফেরেশতার মাধ্যম দেয় নাই, কারো মাধ্যম লাগাই নাই, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সরাসরি আমাদের নবীজিকে আরশে আজিমে নিয়ে গেছি। ঠিক তবে ঠিক, মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস, বায়তুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ হয়ে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা নবীজিকে আরশে আজিমে নিয়ে গেছি। আরশে আজিমে নিয়ে বন্ধু বন্ধুকে উপহার দিয়েছে, আল্লাহু আকবার। ইজা ওয়াসালাল হাবিবু ইলাল হাবিবি, ইজা ওয়াসালাল হাবিবু ইলাল হাবিবি, ফাহাক্কুন ওয়াজিবুন রাদ্দুল জাওয়াবি। বন্ধু যখন বন্ধুকে দাওয়াত দেয়, ওই বন্ধু ডাকে সাড়া দেওয়া লাগে না, অবশ্য দাওয়াত কবুল করা লাগে। আল্লাহ পাক দাওয়াত দিছে আল্লাহর বন্ধুকে, বন্ধু দাওয়াত কবুল করছেন, আরশে আজিমে গেছেন। আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বন্ধুকে হাতিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। ঠিক তবে ঠিক, ওইখান থেকে 45 ওয়াক্ত কামানো হয়েছে, 5 ওয়াক্ত রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলে আমি ওয়াদা করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দা আপনার উম্মতকে 5 ওয়াক্তকে আদায় করে, আমি আল্লাহ তাদের আমলনামা 50 ওয়াক্তের সওয়াব লুকিয়ে দিব। নামাজের দ্বারা আল্লাহ তাআলার গোলাম হওয়া যায়, আল্লাহ তাআলার মাহবুব হওয়া যায়, আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, আল্লাহর মাশুক হওয়া যায়। ঠিক তবে ঠিক, আমরা কি সবাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই? ইনশাআল্লাহ। কাসি খাহাদ কে বা হক ইয়া রে বাশাদ, নামাজে দাইমি হুশিয়ারে বাশাদ, তন জুদাও সর জুদাও দিল জুদা, হর কে তসবিহ হাসবে খানাত বা খুদা, মকন সুস্তি নামাজে ফঞ্জে গানা, ফওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, যে বাঙ্গা মাঙ্গা কিছু কথা বলা হয়েছে, নালায়েক অযোগ্য জবানের থেকে আল্লাহ যে কথাগুলো শুনাইছেন, আল্লাহ পাক বলনওয়ালা শুনওয়ালা সবাইকে সহিত রেখে আমল করার তৌফিক দান করে, আমিন। আমি নিজে অসুস্থ, আপনারা কথা বুঝতেছেন, দোয়া চাই আল্লাহ তাআলা সেহাত আফিয়তের সাথে আমন আমানের সাথে আল্লাহ পাক খেদমত করার তৌফিক দান করে। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাককে মাহফিলকে বিশেষ করে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে। তারা মাহফিল আয়োজন করছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।